পুত্রের হাতে রক্তাক্ত পিতা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত শীতলটিলা এলাকায়। জানা যায়, পুত্র রাজু সূত্রধর মদমত্ত অবস্থায় নিজ বাড়িতে প্রবেশ করে নিজের জন্মদাতা 60 বছরের পিতা প্রহ্লাদ সূত্রধরকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। বৃদ্ধ বয়স্ক প্রহ্লাদ সূত্রধরের চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে এসে ঘটনাস্থল থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে। রাজু সূত্রধর প্রতিদিন প্রতিনিয়ত মদ্যপান করে বাড়ি ঘরে হামলা চালায়, এমনকি নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীকে মদমত্ত অবস্থায় আক্রমণ করত বলে অভিযোগ। একাধিকবার তাকে পুলিশের হাতে তুলে দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশালগড় থানার পুলিশ বলে অভিযোগ পরিবারের। তারা ছেলে আর বাবে দুদিন পর বাবারে মারে, আজকে তো এরম মায়ের মারছে, ঠ্যাঙি ভেঙে গেলেছে। তো আমরা গ্রামের লোক সবাই না এলে তো আরো মেরে লইল, আজকে জানে মেরে লইল তাই নেলে। এরপরে দৈরা আমরা হারে রাখছি, আর ওখানে পায়েছে বিষাইছে তাই বাবা পাওয়াংশে নিয়ে গেছে। জানা যায়, বিশালগড় পৌর পরিষদের অস্থায়ী সাফাই কর্মী হিসেবে নিয়োজিত রাজু সূত্রধর। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।